আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম আমি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটি হচ্ছে আমি এই পার্কের উপর দিয়ে মানহাকে আনতে যাচ্ছি। আসলে আমি একটা প্রয়োজনে বের হয়েছিলাম, সেখান থেকে সরাসরি মানহা স্কুলে যাব। তো ভাবলাম এত সুন্দর মানুষজন নাই, এখন একদমই কম মানুষজন, পার্কটা অনেক সুন্দর দেখাচ্ছে, তেমন একটা রোদও নেই, আবার বৃষ্টিও না, আকাশটাও মোটামুটি ভালোই ছিল। তো আজকের পার্কটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, তাই ভাবলাম এই পার্কের একটু সিনারিটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ডেই আলভি মানহা আসে এখানে খেলতে, যদি এই সেন্ট্রাল পার্কে আসি। আর প্রাইরি পার্ক আছে ওই পাশে, সেটাও যাওয়া হয়। তো এই পার্কটার মধ্যে হলো গ্যাদারিংটা একটু কম থাকে, আর প্রাইরি পার্কের মধ্যে একটু গ্যাদারিংটা বেশি হয়। তো সেই জন্য আর কি আমি এই পার্কটা আমরা আর কি বেশি পছন্দ করি। তো আমি আসলে একটা যে প্রয়োজনে আমি গিয়েছিলাম সেটা হচ্ছে আমার কিছু ড্রেস কিনে দিতে হবে, সেই জন্য বের হয়েছি। আমি বের হয়ে একাই বের হয়েছিলাম মানহাকে স্কুলে দিয়ে রান্না বান্না কমপ্লিট করে, তারপর আমি এসেছি এখানে প্লেগ্রাউন্ড। অনেকে কিন্তু বাচ্চাদের নিয়ে এসে বাচ্চা ছেড়ে দিয়েছে, বাচ্চারা খেলা করছে। সামার টাইম চলে আসছে, দেখবেন এরকম পার্ক আমাদের এই পার্ক অনেক খুবই ভালো লাগে সামার টাইমে। তো এখানে মানুষ ফুটবল খেলে, প্লেগ্রাউন্ড ভরে, ওরা মনে করেন যে মানুষের অনেক ভিড় থাকে প্লেগ্রাউন্ডে, বাচ্চাদেরও দেখা যায় অনেক, বিশেষ করে শনিবার আর রবিবারে বেশি মানুষ হয়। মানহার স্কুলে কাছাকাছি চলে আসছি, মানহার চন্ত দিয়ে যাওয়া যায়। ভিউয়ার্স চলুন আমরা দেখি কি ড্রেসগুলো নিয়ে আসলাম মার্কেট থেকে, আপনাদেরকে একটু দেখাবো। এই তো ব্যাগটা নিয়ে আসলাম, ব্যাগ থেকে বের করে আমি টোটালে চারটা ড্রেস নিয়েছি, এই একটা ড্রেস নিয়েছি। আসলে এখানে সামার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তারপরও শীতটা কিন্তু থাকে, সবসময় থাকে। তো এই একটা ড্রেস নিয়েছি আর এটা নিয়েছি। তো বন্ধুরা বলুন তো কোন ড্রেসটা বেশি সুন্দর হয়েছে, যদি কমেন্টস করে লিখে জানান তাহলে খুশি হব। আর এখানে নিয়েছি হলো দুইটা, ইতালিয়ান ভাষায় বলে এটাকে তুতিনা, আর এখানে বলে হলো ওয়ানজি। এই তো টোটালে চারটা ড্রেস কিনেছি। তো মেয়ে বাবু হলে অনেক কিছু কিন্তু দেওয়ার থাকে, ছেলে বাবু যেহেতু মানে আমি আসলে ওরকম কিছু খুঁজে পাইনি, যে এগুলোই নিয়ে আসলাম। দেখে এর সাথে আর কিছু টুকটাক কিনে অ্যাড করে দিয়ে দিতে হবে, যেমন জনসনের কিছু
শ্যাম্পু টেম্পু সাবান এগুলো বাংলাদেশি হলে আর কি দেওয়া যায়, আর এখানে অতটা এগুলোর গুরুত্বটা কম, সেই জন্যে চিন্তা করেছি একটা ছোটো ছোটো টাওয়ালগুলো পাওয়া যায় সেগুলো অ্যাড করে দেব। তো আমার ভিডিওটা ভিউয়ার্স এই পর্যন্তই ছিল। তো মানহাকে আনতে দেরি হয়ে যাচ্ছিলো বিধায় আমি খুব শর্টকাটই ভিডিওটি করলাম। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।